বিশ্বকাপ এখন টাইগারদের হোম অফ ক্রিকেটে, যা মাঠে নেমেছে মুশফিকুর রহিমের হাত ধরে। সোনালী শিরোপার সঙ্গে ছবি তুলেছেন, হাসি ঠাট্টায় মেতেছেন। এখানে প্রারম্ভিক কাজ শেষ মুশির, এবার আসল কাজ শুরু, যার জন্য ব্যাট হাতে নেমে পড়েছেন মাঠে। নিজে ব্যাটিং করবেন সেজন্য স্বাভাবিকভাবেই হেলমেট পরেছেন, তবে হেলমেট পরেছেন বোলারও। কারণ কি? কারণ হলো শুধুই পাওয়ার হিটিং করবেন মুশফিকুর রহিম, করেছেন তাই মিরপুরের মেঘলা আকাশের নিচে ছক্কার বন্যা বয়েছেন MR15। দিন কয়েক আগেই টি-টেন খেলে দেশে ফিরেছেন মুশফিক, সেখানে খেলা মারমুখী ক্রিকেটের ইফেক্টই দেখা গেছে তার অনুশীলনে। উইকেটে গ্রানাইট স্ল্যাব রেখে করেছেন অনুশীলন, বাউন্স সামলাতে যে মুশির এমন প্রস্তুতি তা বোঝাই যায়। তবে শুধু বাউন্সই নয়, তাকে বল করার জন্য বিশেষ তরিকাও শিখিয়ে দিয়েছেন বোলারকে। বল ফেলতে হবে নির্দিষ্ট জায়গায়, একদমই স্ল্যাবের সামনে। শুরু হয় বল আর মুশফিক তোলেন ছক্কার ঝড়। ঝড় তুলে ক্লান্ত হলে কিছুটা বিশ্রাম নিয়েছেন, তবে থামেননি, আরেক দফায় ব্যাটকে সানিয়েছেন। দেশের হয়ে সর্বশেষ 4 বিশ্বকাপেই মাঠে নেমেছেন মুশফিক, ছিলেন অনেক জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকায়। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের আসরে আরও ভালো করতে চান টাইগার উইকেট কিপার ব্যাটার। আমার কাছে মনে হয় দেখেন, এক্সপিরিয়েন্স অবশ্যই যেটা তো আপনি বললেন, বাট পেন অন পেপারে যতই ভালো হয় না কেন, আমাদের পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে তারাই জিতবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে আমি বললাম যে আমি অনেক লাকি যে লাস্টের 4 ওয়ার্ল্ড কাপ আমি খেলেছি। যদি এই বছর ইনশাল্লাহ খেলে থাকি তাহলে অবশ্যই চাবো যে যেন আমরা 4 ওয়ার্ল্ড কাপ যে রেজাল্ট করছি তার চাইতে যেন অনেক ফার বেটার রেজাল্ট করতে পারি। আর আমাদের সেই স্ট্রেন্থটা আছে, সেই বিলিফটা আছে, বাট ইটস অল ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার ডে হাউ ইউ ক্যান স্টার্ট। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ভালো মতো যেন শুরু করি। আর আমরা যেহেতু একটা এক্সপিরিয়েন্স সাইড, ওডিআই যেটা আপনি বললেন, এবং কনসিস্টেন্ট ক্রিকেট লাস্ট 4-5 বছর খেলছি, তো অবশ্যই আশা তো করা যায় যে অনেক ভালো একটা স্পেশাল কিছু রেজাল্ট করব। আমার কাছে মনে হয় যেটা বললে যে এটা অবশ্যই অনেক বড় একটা আমি মনে করি অপরচুনিটি তাদের জন্য, কারণ তারা লাস্ট যে কয়টা বছর খেলেছে এরকম বড় কোনো ইভেন্টে খেলে না, বাট তারা যেভাবে পারফরমেন্স করেছে লাস্ট 2-3 বছর, আমার কাছে মনে হয় যে এই একটা স্টেজ যেখানে কিনা তারা এরকম আরও ভালো পারফরমেন্স করতে পারে। এবং আমি মনে করি তারা যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে যেটা বললে যে এক্সপিরিয়েন্স ব্যাটার আছে, এবং যারা আমার মনে হয় যে কনসিস্টেন্সি যারা ধরে রাখছে লাস্ট 2-3 বছর, ইনশাল্লাহ তাদের পারফরমেন্সে আমাদের এইবার রেজাল্টটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এভাবেই মঙ্গলবারের মতো নিজের কার্যক্রম শেষ করেছেন মুশফিকুর রহিম। ড্রেস চেঞ্জ করে যখন বাড়ি ফিরতে যাবেন তখনই ঘিরে ধরেছেন সমর্থকরা, আবদারা সে সেলফি তোলার, মুশিও এক এক করে ছবি দিয়েছেন উপস্থিত সবাইকে। ভক্তদের ছবি তোলা শেষ হলে তবেই বাড়ি ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি। বলেন আপনি।